আসসালামু আলাইকুম। আমাদের দৈনন্দিন জীবনে হোয়াটসঅ্যাপ একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। হোয়াটসঅ্যাপে আসা বিভিন্ন ডকুমেন্ট সরাসরি কম্পিউটারে প্রিন্ট সহ দ্রুত টাইপ করার জন্য হোয়াটসঅ্যাপকে পিসি বা কম্পিউটারের সাথে লিংক করলে কাজগুলো অনেক সহজ হয়। আজকে আমরা দেখব কী করে হোয়াটসঅ্যাপকে পিসি বা কম্পিউটার থেকে সরাসরি ব্যবহার করা যায়। প্রথমে আপনার পিসির ব্রাউজার থেকে web.whatsapp.com এই সাইটটিতে ভিজিট করবেন, অথবা হোয়াটসঅ্যাপ ওয়েব লিখে গুগলে সার্চ দিলে সবার উপরেই এই সাইটটি আসবে, web.whatsapp.com আসবে। এখানে ক্লিক করলে আপনি দেখবেন এখানে একটা কিউআর কোড জেনারেট হয়েছে। মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ ওপেন করলাম। ওপেন করলে ডান পাশের কর্নার থেকে হোয়াটসঅ্যাপ ওয়েব এই মেনুটির উপর ক্লিক করতে হবে। লিঙ্কে ডিভাইসের উপর ক্লিক করলে এখানে একটি কিউআর কোড রিড করার জন্য মোবাইল থেকে ক্যামেরা অন করবে। সেই ক্যামেরাটা যদি আমরা এই কিউআর কোডে ব্রাউজারের কিউআর কোডের উপরে ফোকাস করি, তাহলে অটোমেটিকলি ব্রাউজার আমাকে হোয়াটসঅ্যাপটা ব্রাউজারে অন হবে। তখন আমি আমার ইচ্ছা মতো যে মেসেজগুলো আছে সেগুলো রিড করতে পারবো, ডকুমেন্টগুলো ডাউনলোড করতে পারবো, অথবা চাইলে নতুন কাউকে মেসেজ দিতে পারবো। ধন্যবাদ।